নমস্কার বন্ধুরা, আমি অরূপ দেবনাথ। আমি আমার ইউটিউব চ্যানেল অরূপ অ্যান্ড অঙ্কিতা বায়োগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজ থেকে প্রায় 4-5 মাস আগে আপনারা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ নর্থ ত্রিপুরা ধর্মনগর ডিস্ট্রিক্ট থেকে যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছিলেন, ওনাদের প্রত্যেকের কল লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এক্সামের ডেটটাও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। যারা গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করেছেন, তারা ওই নির্দিষ্ট ডেটে আপনারা গিয়ে এক্সাম দিতে পারবেন। তো এখানে স্পষ্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কল লেটার টু দ্য এলিজিবল অ্যাপ্লিকান্ট টু অ্যাপিয়ার ইন দ্য রাইটেন এক্সামিনেশন শিডিউল টু বি হেল্ড অন 18th November 2021 সানডে। তো 18th November 2021 সানডে আপনাদের এক্সামটা হবে, অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য যারা আবেদন করেছেন আপনাদের এক্সামটা আমি দেখিয়ে দিচ্ছি, 18th November 2021 সানডেতে আপনাদের এক্সামটা হবে। তো যেহেতু আপনাদের কল লেটার যেহেতু অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যারা 14th November 2021 মধ্যে কল লেটার পাবেন না বা পাননি, এমন যদি কেউ থেকে থাকেন যারা 14th November 2021 মধ্যে কল লেটার পাননি, আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে লেখা আছে দেখেন 14th November 2021, ঠিক আছে, 14th November, আবার দেখিয়ে দিচ্ছি, চৌদ্দ নভেম্বর 2021 মধ্যে যারা কল লেটার পাননি, এমন যদি কেউ থেকে থাকেন, তাহলে আপনারা 15th November 2021 থেকে 20th November 2021 মধ্যে আপনারা যেখানে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে একটা ডুপ্লিকেট কপি আপনারা নিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই ব্যাপারটা মনে রাখতে হবে যে আপনাদেরকে প্রপার আইডেন্টি প্রুফ এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে যেতে হবে। এবং একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে যাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তারাই কিন্তু একমাত্র পরীক্ষাটা দিতে পারবেন, আর যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি ওনারা পরীক্ষা দিতে পারবেন না। এখন প্রশ্ন হলো, কাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে আর কাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি সেটা আপনারা কীভাবে বুঝবেন? সেটার জন্য আপনাদের একটা লিস্ট পাবলিশ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দেব, একটা লিস্ট পাবলিশ হয়েছে, আপনারা সেই লিস্টটা পিডিএফ আকারে দেওয়া আছে, সেটা আপনারা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্রুভ হয়েছে কি না। যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় সেই ক্ষেত্রে আপনাদের নামটা লিখে সার্চ করলে আপনাদের নাম অ্যাড্রেস সব কিছু সামনে চলে আসবে, আর যদি না আসে এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়নি। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক থেকে সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, সেই পিডিএফের মধ্যে গিয়ে আমি দেখাবো যে লিস্টটা পাবলিশ হয়েছে, সেখানে গিয়ে আমি আপনাদের দেখাবো এটা আপনাদের কিভাবে আপনারা চেক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো সেই লিস্ট, যেই লিস্টটা পাবলিশ হয়েছে। এখানে টোটাল 298টি পেজ রয়েছে সেই পিডিএফের মধ্যে, সেই 298 পেজের মধ্যে দেওয়া আছে প্রত্যেকের নাম দেওয়া আছে, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে প্রত্যেকের নাম এখানে দেওয়া আছে। আপনারা এখানে যদি খুঁজেন তাহলে আপনাদের নাম যদি অ্যাপ্রুভ হয় তাহলে
সেটা পেয়ে যাবেন আপনারা। তো এখানে টোটাল মোটামুটি দেখে দিচ্ছি, এখানে টোটাল 10,423 জন, 23 জনের মতো যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে 10,423 জন এর নাম অ্যাপ্রুভ হয়েছে। অর্থাৎ এই 10,430 জন সেই নির্দিষ্ট ডেটে গিয়ে এক্সাম দিতে পারবেন, অর্থাৎ এক্সামে আপনারা বসতে পারবেন। এই যেন লাস্ট দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই যেন 10,430 জন আপনারা এক্সাম দিতে পারবেন, দিতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে 10,430 জন, এই এতজনের মধ্যে আপনারা কিভাবে বুঝতে পারবেন বা কিভাবে খুঁজে বার করতে পারবেন যে আপনার নাম লিস্টের মধ্যে আছে কি না? তো এই ক্ষেত্রে আপনারা সার্চ বটমে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা সেখানে আপনাদের নিজ নিজ নাম সার্চ করে আপনারা দেখতে পারেন। যেমন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা নাম সার্চ করে দেখিয়ে দিচ্ছি, ধরুন মৃণাল দেবনাথ, MRINAL, মৃণাল দেবনাথ। হ্যাঁ, মৃণাল দেবনাথের নামটা আমি সার্চ করে দেখে দিচ্ছি। হ্যাঁ, এর তো চলে এসেছে। অর্থাৎ মৃণাল দেবনাথ নামে এখানের মধ্যে 3 জন ব্যক্তি রয়েছেন, ঠিক আছে? তো আমি যার নাম সার্চ করেছি ওনার নামটা ঠিক মধ্যখানে রয়েছে, এই যে মধ্যখানে রয়েছে, মৃণাল দেবনাথ, ব্লেস গঙ্গানগর, ফটিগ্রায়, অনুকূল ত্রিপুরা, 799290। তো আমি আরো একটা নাম সার্চ করছি, পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিভাবে নামটা সার্চ করবেন। GOPAL, সরি, জিও, একটু দাঁড়ান, আপনি দেখিয়ে দিচ্ছি, আমি GOPAL গোপাল চন্দ। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তো গোপাল চন্দ নামে কোনো নাম এখানে দেখা যাচ্ছে না, গোপাল চন্দ নামে কোনো নাম দেখা যাচ্ছে না। সুতরাং আমাদেরকে ভেবে নিতে হবে যে গোপাল চন্দ যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ওনার নামটা আসেনি, অর্থাৎ ওনার অ্যাপ্লিকেশন কোনো না কোনোভাবে রিজেক্ট হয়ে গেছে। তো একটা কথা মনে রাখতে হবে, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে ওনারা কিন্তু এক্সামে বসতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে প্রথমে এই পিডিএফটা ডাউনলোড করে দেখতে হবে আপনার নামটা কি সেই পিডিএফের মধ্যে আছে কি না। যদি পিডিএফের মধ্যে আপনাদের নামটা থাকে এবং তা সত্ত্বেও যদি আপনাদের কল লেটারটা না আসে, এই ক্ষেত্রে আমি পূর্বেই বলেছি যে আপনাদেরকে অফিসে গিয়ে ডুপ্লিকেট কল লেটার নিয়ে আসতে হবে এবং সঙ্গে আপনার প্রপার আইডেন্টি প্রুফ, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, ঠিক আছে? এতটুকুই। তো আপনাদের যাদের যাদের নাম অ্যাপ্রুভ হয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক পরীক্ষার শুভকামনা রইল। আশা করি আপনাদের প্রত্যেকের পরীক্ষাটা ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে গিয়ে একটি লাইক দেবেন, কারণ আপনাদের প্রত্যেকের লাইক আমাদের কাছে অনেক অমূল্য হয়ে থাকে। ধন্যবাদ।